एवरीवन अस्सलामु अलैकुम सुमाया मौनुर चैनले आपनादेर सबाईके स्वागतम। आजके तोमादेर जन्य निये एसेछि नतुन आरेकटा टিউটোরিয়াল। কিসের উপর? তোমরা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে এটা আমরা রাইট ফ্রম আ ভার্বের উপর টিউটোরিয়াল দিচ্ছি। সো আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে, বিকজ আমি তোমাদের জন্য চেষ্টা করেছি কিছু নতুনত্ব সৃষ্টি করার মাধ্যমে রাইট ফ্রম আ ভার্বটা শেখানোর। সো আজকে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং তোমাদের যাদের রাইট ফ্রম আ ভার্বস এর মধ্যে প্রবলেম আছে আশা করি ইনশাল্লাহ সব প্রবলেম দূর হয়ে যাবে। সো লেটস গো। প্রথমে আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি রাইট ফ্রম আ ভার্ব মানে কি, ভার্বের সঠিক রূপ। সো বেসিক্যালি আমরা একটা সেন্টেন্সে যে ভার্ব গুলো থাকে সেই ভার্বের সঠিক রূপ সম্পর্কে আজকে জানব। এর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা কি? প্রথম হচ্ছে ফর্মস অফ ভার্ব, ভার্বের বিভিন্ন রূপ। আচ্ছা, ভার্বের বিভিন্ন রূপ সম্পর্কে তোমরা কি জানো? না জানলে আজকেই শিখে ফেলো, বিকজ এটা ছাড়া রাইট ফ্রম আ ভার্ব তোমরা ক্লিয়ারলি জানতেই পারবে না। প্রথমটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম বলতে আমরা জানি প্রেজেন্ট ফর্ম, মানে একেবারে মূল যে ভার্বের মূল ফর্মটা। আচ্ছা, এক্সাম্পল দেখো, ইট বা গো, আমি দুইটা এক্সাম্পল তোমাদের জন্য রেখেছি। আচ্ছা, এরপরে চলে যাব সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্মটা হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্মে ভি টু হয় এবং এটার এক্সাম্পলও আমি দেখিয়েছি, এইট এবং ওয়েন্ট। আচ্ছা, তিন নাম্বার হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি থ্রি। এখানে ইটেন, গন এগুলোকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়। নেক্সট ফর্ম হলো জেরান। জেরান হলো কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল যে ফর্মটা থাকে সেটার সঙ্গে তুমি যদি আইএনজি যুক্ত করো তারপরে ভার্বের যে চেহারাটা হবে ওটাই হচ্ছে জেরান। আচ্ছা, এরপরে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ফর্মে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি টু প্লাস ভি ওয়ান। টু প্লাস ভি ওয়ান মানে কি, অর্থাৎ ভার্বের সাথে সামনে, অর্থাৎ ভার্বের আগে টু যুক্ত করতে হবে। টু এর সাথে ভার্বের বেস ফর্ম যেটা সেটা ইউজ হবে, যেমন টু ইট, টু গো, লাইক দ্যাট। ওকে, লাস্ট যে ফর্মটা সেটা হচ্ছে এস বা ইয়েস ফর্ম। আচ্ছা, যে কোনো ভার্বের সঙ্গে তুমি যদি এস বা ইয়েস যুক্ত করো যে অবস্থাটা তৈরি হয়, যে ফর্মটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে এস বা ইয়েস ফর্ম। এই ফর্মের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা একটা রুলসও শিখে ফেললাম, যেমন আমরা কি জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট, মানে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে কি হবে, এস বা ইয়েস যোগ করতে হবে। আচ্ছা, এবার চলে যাব আরেকটা নতুন জিনিসে, সেটা হচ্ছে কিছু ভার্বের নাম সহ এক্সাম্পল দেখব, যেমন টু বি ভার্ব। টু বি ভার্ব বলতে আমরা কোন কোন ভার্বগুলোকে বোঝাই আমি এখানে একটা লিস্ট তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা এই লিস্টটা খুবই ভালোভাবে মেমোরাইজ করার চেষ্টা করবে, এটা তোমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, তো দেখো টু বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল অথবা উইল হ্যাভ বিন। আচ্ছা, এরপরে চলে যাব টু হ্যাভ ভার্বে। টু হ্যাভ ভার্ব গুলো কি কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল অথবা উইল হ্যাভ, এগুলোকে বলা হয় টু হ্যাভ ভার্ব। এরপরে টু ডু ভার্ব। টু ডু ভার্ব কোনগুলো, ডু, ডিড, ডাজ। আচ্ছা, নেক্সট হচ্ছে মডেল এবং সেমি মডেল ভার্ব। এই ভার্বগুলো আমাদের চিনতে হবে এবং এই ভার্বগুলো চেনার মাধ্যমে আমরা মানে এই ভার্বগুলো যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের পরবর্তী যে মূল ভার্বটা থাকবে সেটার কি অবস্থাটা ক্রিয়েট করতে হবে সেটা আমরা বুঝতে পারব। সো দেখি কি কি মডেল এবং সেমি মডেল ভার্ব আছে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাই, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াচ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আচ্ছা, এগুলো দেখা যায় বিভিন্ন বইতে সবগুলো থাকে না, আমি এখানে অনেকগুলো বইকে কালেক্ট করে বই থেকে তারপরে এখানে সংগ্রহ করে তোমাদের জন্য তৈরি করেছি। আচ্ছা, এখন আমরা চলে যাব মেইন রুলসে।
আমরা আজকে মাত্র 6টা রুল শিখবো এবং আশা করি ইনশাআল্লাহ এই 6টা রুলসে 90% রাইট ফ্রম ভার্বের প্রবলেম দূর হয়ে যাবে। সো চলো প্রথম রুল, প্রথম রুলসে আমরা মডাল শিখবো। মডাল ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফর্ম হবে যদি কোনো মডাল ভার্বের সাথে বি যুক্ত থাকে, যেমন will be, shall be, may be, এগুলোর ক্ষেত্রে ভার্বের past participle form হবে। তারপরে যদি কোনো মডাল ভার্বের সাথে have যুক্ত থাকে সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে মডাল প্লাস have মানে হচ্ছে মডাল ভার্বের পরে যদি have থাকে সেক্ষেত্রেও ভার্বের past participle form ইউজ হবে। চলো এক্সাম্পল দেখি। এক্সাম্পলের ফার্স্ট এক্সাম্পলটা দেখো, he might have heard the name of SRK. আচ্ছা এখানে দেখো might একটা মডাল ভার্ব, এই মডাল ভার্বের পাশে কি আছে, have আছে। সো মডাল ভার্বের পাশে যেহেতু have আছে আমাদের রুলস নাম্বার 3 হবে, অর্থাৎ রুলস নাম্বার 3 তে কি ছিল, রুলস নাম্বার 3 তে ছিল মডাল প্লাস have প্লাস v3। সো v3 বসাবো আমরা, তাহলে কি হচ্ছে এখানে অ্যানসারটা, heard. Okay. It can easily be solved within seconds. Second example টা ক্ষেত্রে একটু খেয়াল করো, can এর পরে easily মানে একটা এখানে adjective হয়েছে, এটার পাশেই be আছে, অর্থাৎ এটাকে আমরা rules number 2 তে ফেলতে পারি, modal verb এর পাশে be আছে। So rules 2 তে কি ছিল, rules 2 তে ছিল modal plus be থাকলে v3 হবে। সো এখানে v3 ইউজ হয়েছে। আচ্ছা এবার তিন নাম্বার এক্সাম্পল, দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভ। আচ্ছা এইখানে দেখো মডেলের পাশে কোনো বি আছে, না বি নেই, হ্যাভ আছে, নো। সো এখানে কি হবে, একেবারে প্রথম রুলসটা, মডেলের পাশে যদি অন্য কিছু না থাকে ভার্বের বেস ফর্ম হবে। সো ভার্বের বেস ফর্ম ফলো। চলে যাব নেক্সট রুলসে। নেক্সট রুলসে টু ডু ভার্ব, টু ডু ভার্বের সঙ্গে সব সময় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়, আর টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় বা v3 হয়। এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা খেয়াল করো, শি ডিড নট ফোন মি লাস্ট নাইট। এখানে ডিড নট কি, টু ডু ভার্ব। আচ্ছা সো টু ডু ভার্বের পরে সব সময় কি বলেছি আমরা, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সো প্রেজেন্ট ফর্ম ফোন। দেন হ্যাভ ইউ এভার, এখানে ব্রেকেটে ইজ দেয়া আছে ইন দিনাজপুর, তাহলে বলো এখানে হ্যাভ যেহেতু আছে অর্থাৎ টু হ্যাভ ভার্ব আছে সেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ইজ যেহেতু বি ভার্ব, সো ইজ এর পাস্ট পার্টিসিপল রূপটা হচ্ছে বিন, অ্যানসারটা হবে হ্যাভ ইউ এভার বিন ইন দিনাজপুর। থার্ড এক্সাম্পল, রূপা হ্যাড হ্যাজ হার মেল। এখানে হ্যাড যেহেতু অর্থাৎ টু হ্যাভ ভার্ব আছে, টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সো হ্যাজ এর কারেক্ট অ্যান্সার কি হবে এখানে, হ্যাড, অ্যান্সারটা হবে রূপা হ্যাড হ্যাড হার মেল। রুলস 3, রুলস 3 তে আমরা শিখব প্রিপজিশনাল রুলস গুলো, যে কোনো প্রিপজিশনের পরে সব সময় ভার্বের আইএনজি ফর্ম হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু টু এর বেলায় প্রিপজিশনও কিন্তু টু আছে, টু একটা প্রিপজিশন, বাট টু এর পরে কখনোই ভার্বের মানে আইএনজি ফর্ম হবে না, কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। আচ্ছা এখন আমরা কিছু এক্সেপশনাল দেখব, এই যে এক্সেপশন গুলো আছে কিছু দেখো, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই ওয়ার্ড গুলোর পরে কখনো আবার ভার্বের বেস ফর্ম হবে না। দেখো খেয়াল করে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে টু আছে, সো তোমরা বলতেই পারো যে টু যেহেতু আছে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, কিন্তু না এগুলো এক্সেপশনাল, এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে।
সো এই প্রিপজিশনাল রুলসটা একটু ভালো করে আবার রিভিউ করে দিচ্ছি। যে কোনো প্রিপজিশনের সঙ্গে প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে বা টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু কিছু এক্সেপশন আছে, এক্সেপশনাল গুলো তো দিয়েই দিলাম। এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখো, প্রথম এক্সাম্পল হলো টু বাই আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। আচ্ছা এখানে খেয়াল করো, টু একটা কি প্রিপজিশন, বাট আমরা জানি প্রিপজিশনের পরে কি বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আমরা অ্যানসারটা করে ফেলেছি, বাই হবে এখানে। ফর বাই আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট, এখানে দেখো ফরও কিন্তু একটা প্রিপজিশন, সো এখানে ফরের কারণে বাই এর জায়গায় কি হবে, বাইং। ফর বাইং আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। নেক্সট নেক্সট এক্সাম্পল উইথ আ ভিউ টু, অর্থাৎ এই যে এক্সেপশনাল ওয়ার্ডস গুলো লিখে দিয়েছিলাম তার মধ্যে একটা উইথ আ ভিউ টু বাই আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। সো তোমরা ভুল করেও কখনো টু দেখা মাত্রই কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে না, এখানে অবশ্যই কি হবে ভি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ বাইং। রুলস নাম্বার ফোর, রুলস নাম্বার ফোরটা খেয়াল করো, টু বি ভার্ব প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ টু বি ভার্বের পরে যদি ভার্বটা অ্যাক্টিভ হয়, খেয়াল করো পাশে আমি লিখেছি অ্যাক্টিভ, তার মানে কি টু বি ভার্বের পরে যদি ভার্বটা অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে আইএনজি ফর্ম হবে, আর যদি ভার্বটা প্যাসিভ হয় সেক্ষেত্রে কি হবে, ভি থ্রি হবে। কিভাবে বুঝবো অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অ্যাক্টিভ হলো সাবজেক্ট ডু দা ওয়ার্ক, অর্থাৎ কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের কাজ করে দিবে। তুমি এক্সাম্পল পড়লেই বুঝতে পারবে যে এই কাজটা কি সাবজেক্ট নিজে করছে, যদি করে থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যদি না করে থাকে প্যাসিভ। এক্সাম্পল দেখি, সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। আচ্ছা সুগার কি কখনো একা একা ইম্পোর্ট হতে পারে? নো, তার মানে সুগার এখানে সাবজেক্ট বাট এটা প্যাসিভ, সো এটা কোন রুলসে পড়বে, রুলস নাম্বার টু তে, অর্থাৎ ইম্পোর্টেড। আচ্ছা সেকেন্ড এক্সাম্পলে চলে যাব, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল, তার মানে কি গভর্নমেন্ট সুগার ইম্পোর্ট করছে, তার মানে সাবজেক্টটা ভার্বের কাজ করে দিচ্ছে। আর প্রথম এক্সাম্পলে কিন্তু সাবজেক্ট অলস ছিল, অর্থাৎ সে কিন্তু এই কাজটা করতে পারবে না, সুগার নিজে নিজে কখনোই ইম্পোর্ট হতে পারবে না, সো সেই ক্ষেত্রে ভার্বের ভি থ্রি হয়েছে, ভি থ্রি। আর এখানে হবে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, সুগার ইজ ইম্পোর্টিং, সরি গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল। রুলস নাম্বার ফাইভ, এখানে আমরা শিখব সিঙ্গুলার কখন আর প্লুরাল কখন, এটা নিয়ে আমরা খুবই কনফিউজ থাকি, কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে। সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। আজকে আমরা একটু মজা জিনিস দেখব, বডি ওয়ান থিং। আচ্ছা এই তিনটা শব্দ মনে রাখলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এগুলোর পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। আচ্ছা সিঙ্গুলার ভার্ব বলতে আমরা কি বুঝি, কোন ভার্বগুলোকে আমরা সিঙ্গুলার বলবো, ইজ ওয়াজ হ্যাজ ডাজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। সো এক্সাম্পল দেখি, সামওয়ান ইজ অর আর কামিং, এখানে কি হবে অ্যানসার, এখানে অ্যানসার দেয়া আছে তাই তোমরা বলতেই পারো ইজ, বাট কেন ইজ হলো, আমরা বলেছি ওয়ান বডি অ্যান্ড থিং এগুলোর পর ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, যে কোনো বডি, অর্থাৎ এটা কিন্তু আবার বডি বলতে শরীর বোঝানো হচ্ছে না, এটা হচ্ছে এভরিবডি, সামবডি, নোবডি, নো ওয়ান, এভরিওয়ান, থিং, নাথিং, সামথিং, এনিথিং, এগুলোর ক্ষেত্রে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। সো এখানে অ্যান্সার ইজ হলো এবং কেন হলো সেটাও আশা করি বুঝতে পেরেছো।
আচ্ছা, এবার একটা নতুন রুলসে চলে গেলাম, রুল 6 এ। এটা হচ্ছে ধরো আমাদের একটা সেন্টেন্সে অনেকগুলো প্রিপজিশন আছে, অনেকগুলো প্রিপজিশন দ্বারা যুক্ত করা। সো কোন প্রিপজিশন কে আমরা ফলো করব? আমরা তো প্রিপজিশনের রুলসে দেখেছি যে প্রিপজিশনের পরে ভার্বের এরকম অবস্থা হয়, আর টু এর ক্ষেত্রে কি হয় আমরা পুরো রুলসটা দেখেছি। বাট এই যে কনফিউশনটা আমাদের হবে, এইটা থেকে আমরা কিভাবে বের হব, এটার জন্য একটা উপায় আছে। এখানে ভার্ব প্রথম প্রিপজিশনের সাবজেক্টকে ফলো করবে। যখনই তোমরা দেখবে যে কোনো একটা সেন্টেন্সে একাধিক প্রিপজিশন আছে, একাধিক প্রিপজিশনের ক্ষেত্রে যেই ভার্বটা অর্থাৎ মূল ভার্ব যেটা থাকবে সেটা সব সময় প্রথম প্রিপজিশনের সাবজেক্টকে ফলো করবে। আর এখানে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। খেয়াল করো এই যে ভার্বটা, এই ভার্বটা কাকে ফলো করবে? প্রথম প্রিপজিশনের সাবজেক্টকে। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ এখানে সিং দিয়ে বোঝাতে চেয়েছি সিঙ্গুলার সাবজেক্ট, সো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট অবশ্যই কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। আচ্ছা, এবার এক্সাম্পল দেখি। দা হাউসেস অফ সালাম ইন ঢাকা ইজ হবে না আর হবে? বিগ। এখানে দেখো প্রথম সাবজেক্ট দা হাউসেস, এখানে একটা প্রিপজিশন আছে। সেকেন্ড সাবজেক্ট কি? সালাম। সালামের পরে আবার একটা প্রিপজিশন আছে ইন, দেন হচ্ছে ঢাকা। সো এইখানে দেখো এই যে ভার্ব ইজ নাকি আর বসবে, এটা কাকে ফলো করবে? এটা প্রথম সাবজেক্টটাকে ফলো করবে, অর্থাৎ প্রথম প্রিপজিশনের সঙ্গে যে সাবজেক্ট আছে তাকে ফলো করবে। দা হাউসেস, দা হাউসেস হচ্ছে একটা প্লুরাল ফর্ম, প্লুরাল সাবজেক্ট, তাই এটার ভার্ব কি হবে? প্লুরাল হবে, অর্থাৎ অ্যান্সারটা আর হবে। কেন আর হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।